নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম আমার বোনের শাশুড়ির হাতে মাটির হাঁড়িতে খাসির মাংস রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে আড়াই কেজি খাসির মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে দুই চামচ পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছে এখানে জিরে আর গোলমরিচ বাটা আর দিচ্ছে তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল সত্যি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুব ভালো করে এবার মশলাটাকে মাখিয়ে নিচ্ছে মাংসর সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছে মাংসটা আধা ঘন্টা পর উনুনে কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছে তেলটাকে গরম করে নিয়ে এবার আলু দিয়ে দেবে আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখা হয়েছিল আলুগুলোকে ভেজে নিচ্ছে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে আলু আলুগুলো উঠিয়ে নিই একটা শুকনো লঙ্কা ফোড়ন আর তিনটে তেজপাতা দিয়ে দিলো ফোড়নে একটা গোটা ছোট এলাচ আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছে আড়াই কিলো মাংস হিসাবে আমার মাস বোনের শাশুড়ির কথায় পেঁয়াজের পরিমাণ বেশি দিলে মাংসটা পানসা লাগে পেঁয়াজটাকে ভেজে নিয়ে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছে ভালো করে এবার দিয়ে দিচ্ছে এখানে মাংসটা মাংসটা কিন্তু খুব বেশি কষাবে না আমি বললাম মাইমা কতক্ষণ কষাবেন বলছেন ও ওই পাঁচ মিনিট মতো এর বেশি আমি মাংস কষাবো না মিনিট পাঁচেক মাংসটা জাস্ট একটু কষিয়ে নিয়েছে এবার মাটির হাড়িটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু মাটির মাটিরাড়ির মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছে মাংসগুলো সব দেয়া হয়ে গেছে এখন ওই কড়াটা ধুয়েই পরিমাণ মতো জল এখানে দিয়ে দিচ্ছে জলটা দেওয়া হয়ে গেছে ঢাকাটা বন্ধ করে আধা ঘন্টা মতো রান্না করে নিয়েছে আধা ঘন্টা পর দেখুন ভাজা আলুগুলো দিয়ে দেয়া হচ্ছে এখানে আবারও ঢাকনাটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেবে পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে গরম মশলা বাটা দিয়ে দিল এখানটায় ভালো করে মিশিয়ে নিচ্ছে এইবার মাংসটাকে আলাদা পাত্রে ঢেলে নেয় আর পালা মাংসটা আলাদা পাত্রে ঢেলা নেওয়া হয়ে গেছে সত্যি বলতে বন্ধুরা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আমরা যে এমনি রান্না করি তার দ্বিগুণ স্বাদ হয়েছিল খেতে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে